हेलो शिक्षार्थी बंधुरा, तुम्हारे सबाई के शुभेच्छा। आज नवम दशम श्रेणी तृतीय अध्याय नतून पाठे तुम्हारे शुभेच्छा जानाई। आजकेर पाठे आमरा मान निर्णय विषय निये आलोचना करब। मान निर्णय भितरे कतगुलो समस्या थाके, जे रखम आमी कतगुलो मान बसिए रखछी, एक्स प्लस वाई समान रूट फाइव, एक्स माइनस वाई समान रूट थ्री, एकटा सेट एक्स प्लस वाई होल स्क्वायर समान रूट किूब 27 और एक्स माइनस वाई होल किूब होल स्क्वायर समान रूट किूब 8 अथवा एक्स स्क्वायर जोग वाई स्क्वायर होल किूब समान रूट ओवर 27 और एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर होल किूब समान रूट ओवर 8। এই সমস্ত মান দিয়ে আমরা যেগুলো রাশির মান নির্ণয় করতে যাব, এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এই প্রায় একই ধরনের রাশি। আমরা এই রাশিগুলোর থেকে, এই মান থেকে আমরা এই রাশিগুলোর মান নির্ণয় করা শিখব আজকে। প্রথমে আমরা প্রথম সেটের এই মান দিয়ে চেষ্টা করব। প্রথম সেটের দেওয়া আছে एक्स प्लस वाई समान रूट फाइव और एक्स माइनस वाई समान रूट थ्री हमले हमारे ये देवा आछे। एखन आमादेर मान बेर करते हबे एट एक्स वाई इंटू एक्स स्क्वायर जोग वाई स्क्वायर समान आमरा एक्स वाइयेर सूत्र व्यवहार करे करब। एक्स प्लस वाई बाय टू होल स्क्वायर माइनस एक्स माइनस वाई बाय टू होल स्क्वायर सेकेंड ब्रैकेट दे क्लोज और ये हबे बाय टू एक सूत्र आछे अनुसिद्धान्त सब एक्स प्लस वाई होल स्क्वायर प्लस एक्स माइनस वाई होल स्क्वायर बाय टू सेकेंड ब्रैकेट क्लोज। এখন আমরা মান বসিয়ে দেব, এইট রুট ফাইভ বাই টু হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার, এর মান আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু, পরের লাইন এইট রুট ফাইভের স্কোয়ার করলে ফাইভ হয় আর টুর স্কোয়ার করলে ফোর হয়, একইভাবে তিন বাই ফোর থ্রি বাই ফোর, এইটা হবে ফাইভ প্লাস থ্রি বাই টু। এখন পরবর্তী লাইন এইট ইন্টু লসাগু করে দিই ফোর ফাইভ মাইনাস থ্রি এ জায়গায় এইট বাই টু সমান এইট ইন্টু টু বাই ফোর ইন্টু এইট বাই টু, এই টু টু কেটে যায় চারের ভিতর দুই বাদ যায়, দেখুন ১৬ অ্যান্সার। আমরা এইটা এই এই সমস্যাটা আমরা আর একভাবেও করতে পারি, তোমরা সেইটাও দেখে নাও যেটা তোমাদের সহজ মনে হবে সেইটাই করবে। এখন এই জায়গায় আমরা এটা দুইভাবে বিভাজন করে নিতে পারি, যেরকম ফোর এক্স ওয়াই গুণ টু, তাহলে চার দুকোনি আট এক্স ওয়াই আমার ঠিকই থাকছে প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমার ফোর এক্স ওয়ার একটা অনুসিদ্ধান্ত আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দিয়ে ফোর এক্স ওয়াইয়ের বা ফোর এ বি সূত্র ইউজ করলাম, আর এখানে টু ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমাদের এই সূত্র দুইটা প্রায় একরকম, ফোর এক্স ওয়াইয়ের বেলায় বা ফোর এ বির বেলায় মাইনাস হয় আর এটাই প্লাস হয়, টু ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বা টু ইন্টু এক্স স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্রেই মাঝে প্লাস
আর এর মাঝে মাইনাস ফোর এবিতে। এটা মনে রাখলে তোমাদের কষার সময় বা অঙ্ক করার সময় ভুলটা হবে না। এখন আমরা মান বসিয়ে দিই, রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এর মান রুট ফাইভ, রুট টু, রুট থ্রি হোল স্কোয়ার সমান ফাইভ মাইনাস থ্রি, ফাইভ প্লাস থ্রি সমান টু ইন্টু এইট সমান ষোলো। এইটাও অ্যান্সার আমার। এখন যেটা ভালো মনে হবে সেটাই তোমরা করবে। এই অঙ্কটা আমাদের প্রশ্নে আসলে যেভাবে থাকে অনেক ধরনেরভাবে বানিয়ে বানিয়ে দেয়, অনেক সময় বিভ্রান্তির ভিতর পড়তে হয়, সেরকম বিভ্রান্তিমূলক কয়েকটা একটু আমরা আলোচনা করি। মনে করো আমাদের মানগুলো একটু একই মান বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। মনে করো যে আমাদের মানটা এরকম আছে, একটা পি কিউ দিয়ে দেখাচ্ছি, পি প্লাস কিউ, এর স্কোয়ার দেওয়া আছে, ডানের পাশে সাতাশ, এর এরকম রুট দেওয়া রয়েছে, এর স্কোয়ার কিউব রুট দেওয়া আছে, এটা কিউব রুট। তাহলে আমাদের যদি এরকম থাকে আর এক্স পি মাইনাস কিউ সমান, পি মাইনাস কিউ সমান এইট রুট কিউব দেওয়া আছে, এখন আমরা এই মানটা যদি এরকমভাবে দেওয়া থাকে তখন মানটাকে আমরা একটু সাজিয়ে বা এইগুলো আমরা একটু আগের থেকে করে ঠিক করে নিতে হবে, করে ঠিক করে নিব, বাদে করে নিই সমীকরণের মতো। পি প্লাস কিউ মানে এটা হোল স্কোয়ার আছে, এ জায়গায় থ্রির কিউব করলে আমরা সাতাশ পাই, আর রুট কিউব মানে ওয়ান বাই থ্রি, এই থ্রি থ্রি কেটে যায় আমাদের। এটা পি প্লাস কিউ হোল স্কোয়ারেই থাকুক, সমস্যা নেই, সমান থ্রি। আমরা রুট করতে চাবো না, মানে এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা এখন পি প্লাস কিউ এর মান নির্ণয় করবো না। একইভাবে এটাও করব, বা পি মাইনাস কিউ সমান এইট, এর মাথায় একের তিন, এ জায়গায় হোল স্কোয়ার ছিল, বা পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান টু কিউব ওয়ান বাই থ্রি, পি মাইনাস কিউব হোল স্কোয়ার সমান টু। আমরা এইভাবে দুটো মান আগে বের করে নেব। এর হয়তো প্রশ্নটা থাকবে এরকম, পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, এরকম যদি থাকে এইটা সমান কত, বা একটা প্রমাণও দেওয়া থাকতে পারে এর মানটা আমার প্রমাণও দেওয়া থাকতে পারে, এবারে মান নির্ণয় করতে বলতে পারে। এরকম যদি থাকে, যদি এটা এরকম থাকে তাহলে পি কিউ আমরা আগে কমন নিয়ে নেব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটু আমরা পি কিউ বা এ বি এর সূত্র ব্যবহার করে আর এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের এই সূত্র ইউজ করে এটা আমরা করতে পারি। আবার আমরা যদি সেই ফোর এ বি এর সেটের মতনও করতে চাই তাও হবে, এইট দিয়ে আমরা গুণ করে দিলাম, দিয়ে এবার ওয়ান বাই এইট নিলাম, এইটটা আমরা পরে লিখি, দিয়ে আমরা পি কিউব ইন্টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, এইভাবে আমরা আটটা নিয়ে আসতে পারি। একের আটারে আট কেটে যে আমাদের আগের অঙ্কর মতনই হয়ে যাবে, তাই আমরা একের আটটা থাকুক। আমরা এখন এইটুকু আমরা সেইভাবে করতে পারি, ফোর এ বি ফোর পি কিউব ইন্টু টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, এখন আমরা ওয়ান বাই এইট থাকুক, এটা লিখতে পারি ফোর এ বি সেই সূত্র, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটি হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন এর মান বসিয়ে দেব আমরা, এর মান ছিল, এর মান ছিল তিন, আর এইটার এই হোল স্কোয়ারের মান ছিল তিন, আর এই হোল স্কোয়ারের মান ছিল টু, তাহলে এইটার মান হচ্ছে থ্রি প্লাস টু ওয়ান বাই এইট ইন্টু ওয়ান ইন্টু ফাইভ সমান ফাইভ বাই এইট,
এইটাই অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আমরা এই জায়গার অঙ্কগুলো আমাদের মান একটু এলোমেলো দেওয়া থাকতে পারে, সেই মানগুলো তৈরি করে নিতে হবে। এরপরে আমরা এই ধরনেরই আর একটা সমস্যার সমাধান করব। সমস্যার মান তুলে নিই, আগে দেওয়া আছে, আমরা একবার এই মান তুলে নিই করি, অঙ্ক আর লিখছি না। দেওয়া আছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার হোল কিউব সমান 27 স্কোয়ার রুট। আর আরেকটি মান আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব সমান 8 স্কোয়ার রুট। এর থেকে আমাদের প্রমাণ করতে হবে আমাদের 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার x4 প্লাস ওয়াই 4 এইটির সমান 5। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে এটা করার আগে আমাদের আগে এই জায়গা থেকে মানগুলো আমরা ঠিক করে নিই। এখন এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এর কিউব সমান 27 আমরা তুলে নিই, বা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এটি সমান আমরা এই পাশে এই জায়গায় কিউব যখন ওই পাশে আমার চলে যাবে তখন আমাদের রুট কিউব হয়ে যাবে। আমরা এই জায়গায় থ্রি কিউব লিখি আর এই রুটি আমরা হাফ লিখলাম। তারপরে আমরা এই তিনের জন্য 1/3 লিখলাম। যেহেতুগুলো পারের পারের পার তাই সবগুলোই গুণ হবে। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই জায়গায় হবে এই থ্রি আর এই থ্রি কেটে যায়, তাহলে থ্রির মাথায় রুটই থাকে, হাফ মানে রুট। একইভাবে আমরা এইটাও করে ফেলতে পারবো। একইভাবে একইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হবে রুট 2 হবে। তা এখন আমরা ওইটার লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারলেই আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে হলিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট 3 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট 2 এই মান দিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড করতে হবে। সো লেফট হ্যান্ড সাইড মান থাকুক এইবারে, লেফট হ্যান্ড সাইড 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইনটু এক্স 4 প্লাস ওয়াই 4 এই ছিল আমাদের সমস্যাটি। এখন আমরা এই 4 এর সূত্র লিখে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইনটু 2x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমরা এটা স্কোয়ারে ভেঙে নিলাম, তার দোকানে 8 ঠিকই আছে। এটা 4 এর সূত্র লিখবো, এই মানে এক্স স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা 4 এর সূত্র হয়ে গেল। আর এটা 2 ইন্টু স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্র হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেব, এটার মান ছিল রুট 3। রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ রুট 3 হোল স্কোয়ার প্লাস রুট 2 হোল স্কোয়ার সমান 3 মাইনাস 2 3 প্লাস 2 সমান 1 ইন্টু 5 সমান 5 সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুভড। তাহলে আমাদের পাঠ আজ এই পর্যন্তই।